জীবনে তো কত রকম বিপদ আপদ আসে, কত লোক ভালোবাসে, কত লোক নিন্দা করে। আজকে যাকে আমি ভাবছি খুব আপনজন, কালকে দেখা গেল কিছু সারতে খা পড়ে গেছে আর মুখের দিকে তাকায় না। সেই এই জীবনে আমি অহরহ দেখছি। তা বুঝলেন, একজন হয়তো আমি একটু এগিয়ে গেলাম কিছু করার জন্যে, তিনি হয়তো বাধা দিলেন, মনটা খুব সেন্টিমেন্টাল লেগে গেল, লেগে যেত আগে। হ্যাঁ, যে এরকম ভাব অপমান করলেন, এখন আর এসব কিছু লাগে না। কেন লাগে না? যেদিন থেকে আমি এই ডাক্তারি করতে ঢুকেছি, হ্যাঁ, এই ডিভাইন লাইফ সোসাইটিতে কসবা কলকাতার কসবাতে বস্তুপুর ব্যাংক বলে জায়গা আছে, যেখানে এই এই মানে স্টেট ব্রাঞ্চ, স্টেট ব্রাঞ্চ ওটা নাকি না, স্টেট হেড অফিসের ডিভাইন লাইফ সোসাইটিতে যখন একটা সুযোগ পেলাম চিকিৎসা করার, আমাদের প্রধানবাবু আছেন, সেই প্রধানবাবুর মাধ্যমে, তা আমি ভাবলাম যে এখানে একটা দেখি কী কীভাবে কী চালানো যায়, বা কিছু করতে হলো না, উপরবেলায় চালাচ্ছে। তা আমার জীবনে কত পরিবর্তন এসছে, কত মানসিক পরিবর্তন, যে আগে একটুটি মন খারাপ হয়ে যেত, কিছু যদি সারতে ঘা পড়তো তাহলে মন খারাপ, এই লোকটা কিছু বললেই মন খারাপ, এই সারা দিন রাতে অন্তত দু চারবার ডেলি যদি মন খারাপ হয়, হ্যাঁ, এ আমার মনের মতো নয়, ও আমার মনের মতো নয়, সে আমার মানে মনের মতো নয়, ও আমার মনের মতো নয়, এ আপনাদের জীবনেও দেখবেন। কিন্তু এই মনের মতো কেউ হবে না, অথচ মনটা হাসি মুখে মনটা সবসময় চলবে, এ একটা অভিজ্ঞতা পেলাম এই ডিভাইন লাইফ সোসাইটি, যে যেদিন থেকে যে এই মহারাজজি একটি চটি বই এই ভোস্তার মারফতে আমাদের ওই বোসপুকুরে আসে, বোসপুকুর ব্রাঞ্চে, আর বোসপুকুর ব্রাঞ্চ থেকে আমি ওটা সংগ্রহ করি। সে কথাটি শুনুন, সেটি হচ্ছে তিনটি লাইন, বড় প্রার্থনা মন্ত্র। সে প্রার্থনা মন্ত্র আমার কাছে বড় বলে 8-10 লাইন, ওটা আমার কাছে মনে রাখা খুব কঠিন, কিন্তু যে তিনটে লাইন মনে রেখেছি না, ওর একটা লাইন লোকে যদি মনে রাখে তার জীবন ধন্য হবেই হবে। ফলে কীরকম, সর্বদামে সর্বরূপে যেন তোমার এই হেরি, শুনুন, এ বাংলা ভাষা নয়, হেরি মানে দেখি, সর্বনামে, আরেকবার শুনুন, সর্বনামে সর্বরূপে যেন তোমার এই হেরি মানে দেখি। আবার দ্বিতীয় লাইন, সর্বনামে সর্বরূপে যেন তোমার এই সেবা করি। তিন নম্বর লাইন, অন্তরে বাহিরে যেন তোমার এই শরীর, যেন আমার অন্তরে তুমি আছো আর সকলের অন্তরে তুমি আছো, এটা যেন স্মরণ করতে পারি। এখন মন দিয়ে স্মরণ করতে ইচ্ছা করে না, কেন জানেন? মন দিয়ে স্মরণ করতে ইচ্ছা করে না, আপনাদের করে কিনা জানি না, মন এত সোজা কথা না, জন্ম জন্মান্তরে সংস্কার আর পারব্ধ কুকর্ম, এবং যদি আমার সেটা, হ্যাঁ, কোনো কুকীর্তি হয়ে থাকে, কুকর্ম হয়ে থাকে, তার ফলস্বরূপ সেখানে এই মন বেয়ারা থাকবেই, মন কিছুতে সোজা হবে না। কিন্তু বদল খুব সহজ সরল ওর বন্ধু, মনেরই একটি বন্ধু হচ্ছে বদল। তা এই বদল দিয়ে যদি মনে মনে এই মুখে যদি বলা যায় সারাদিনে, প্রভু এই লোকটা কাছ থেকে আমি দুঃখ পেলাম বটে, এটা তোমার ইচ্ছা, সর্বনামে সর্বরূপে যেন তোমার হেরি, ও আর তুমি ওই দত্তবাবু নয় যে গোপালদাকে নিন্দা করছো, ও দত্তবাবু করছে রমানাথ দত্ত না, এ তুমি আমার কানাইয়া, আমার যে নাম ইষ্ট দেবতার নাম হচ্ছে কানাইয়া, আর এই কানাইয়াকে এই ডিভাইন লাইফ সোসাইটিতে গিয়ে দেখে আমার জড়িয়ে ধরতে ইচ্ছা করলো। সে আপনারা দেখবেন
কানাইয়ার আমিন কেন জানেন? আমার ছোটবেলার দিকে আমার বাবা নিতাই গৌরের ভক্ত, রাধা গোবিন্দের ভক্ত। আমি সেই রাধা গোবিন্দের নিতাই গৌরের আশ্রিত আমি গুরুমন্ত্র পেয়েছি। কিন্তু আমি যেন একটা বিভ্রান্ত রাস্তায় চলতাম, কোথায় গেলে আমি ভগবানকে দেখব আর কবে কদিন পরে পাবো, অথচ কিছু সাধন বলেন না এই যে কদিন পরে পাবো, হ্যাঁ আর কদিনের মধ্যে লাভ করব, এইসব আজ খুবই বড় বড় চিন্তা। শেষকালে আমি একবারে দিশা হারা, কিন্তু কেন জানেন সবসময় আমার মনে হয় যে আমার একজন ভগবান তো আমি শুনেছি, আর তিনি হচ্ছেন সর্বব্যাপী, সকলের মধ্যে আছে, কিন্তু এটা প্রকাশ করতে পারতাম না। মনে বড় একটা যেন অব্যক্ত যেন কিরকম একটা ভিতরটা আকুতি করতো। আমার বাবা নিতাই গৌরের ভক্ত, আমাদের বাড়িতে রাধা গোবিন্দের মন্দির, গোপাল মন্দির আছে, সেখানে সিঙ্গেল গোপাল, আর পরবর্তীকালে সিঙ্গেল কৃষ্ণ এলো। আবার একজন বললেন যে আপনি গোপাল দা আপনি সিঙ্গেল কৃষ্ণ রাখলেন, রাধা রানী রাখলেন না, ওই জন্যে আপনার এই মার্বেল পাথরের বাড়ির থেকে আপনাকে তারিখ মানে বিতাড়িত হতে হলো। আমি মেনে নিলাম, কেন না প্রত্যেকটা কথা আমি এইখানকার বইয়ের সঙ্গে আমি মিলাতাম, যে গুরুদেব কি বলছেন, শিবানন্দজি মহারাজ কি বলছেন, অল্প বিস্তর অপমান, অল্প বিস্তর নিন্দা, অল্প বিস্তর কেন না, যদি সেটা বেশি বেশি হয় তার সেখানে সহ্য করা যাবে না, যদি কেউ আততায়ী হয়। ভগবানও গীতায় বলেছেন, অর্জুনকে বলছেন, অর্জুন বলছে আমি যুদ্ধ করবো না, বলে না যেহেতু দুর্যোধন আততায়ী তুমি তার বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে, যেহেতু শুধু তোমার স্বার্থ নয় দেশের স্বার্থ দশের স্বার্থে স্বার্থ আছে, যদি তুমি না যুদ্ধ করো একদিকে তোমার কুকীর্তি প্রচারিত হবে, আর একদিকে এই জগতে তুমি একজন ক্ষত্রিয়, যে কিরম ক্ষত্রিয় না বলশালী ক্ষত্রিয়, তোমার ভিতরে এত শক্তি, তোমার এত গাণ্ডীব ধনুর এত কার্যকারিতা, তাতে করে যদি তুমি পিছু হটো অহংকার বশত তাহলে কিন্তু খুব দুর্ভাগ্যজনক ব্যাপার হবে। তার চেয়ে তসমা সর্বেশু কালেশু মামনুষ্মর যুদ্ধ চ, আমাকে স্মরণ করে তুমি এই সংসার যুদ্ধক্ষেত্রে, এই সংসার ও কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে তুমি লড়াই করো, আমাকে স্মরণ করে। এই স্মরণ করা মানে খেতে বসতে শুতে ঘুমাতে চলতে ফিরতে খুব সোজা নিয়ম, হ্যাঁ যদি বলে বলে করা যায় যে হে প্রভু আমি এখন খাচ্ছি, আগে বলতাম আমি, এখন বলি তুমি খাও, তুমি চলো, তুই পড়ো, যে এই জ্যাকেট পরি বলি তুমি জ্যাকেট পড়ো, বলে একই রে ভাই, হ্যাঁ কিন্তু দেখলাম মস্ত উপকারিতা। এবার বলি এই বিভ্রান্তি যে ভগবানকে দেখা নিয়ে দর্শন পাওয়া নিয়ে, কিন্তু সেই বিভ্রান্তি এখন নেই, তার মানে এই নয় যে গোপাল্লা দর্শন পেয়ে গেছে, এটা নয়, কিন্তু রাস্তা জেনে গেছি কি করলে কি দর্শন পাওয়া যায় আর পাইতে পারে, প্রতি মুহূর্তে পেতে পারে, কি করে ভগবত ইচ্ছা সবসময় ঘটছে আমার সাথে নিজের জীবনে প্রতিদিন প্রতি মুহূর্তে এটা উপলব্ধি করা যায়, একটু সাত্ত্বিক ভাব আসে। এই গুরুদেবের কৃপায় কি হলো, গুরুদেবের কৃপায় কি জিনিস না, ঈশ্বর সর্বভূতানাম হৃদেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়া, ঈশ্বর সর্বভূতের অন্তরে, কিন্তু আর কি তিনি চালান, আমাদের সবাইকে তিনি চালান, আমাদের সবাইকে প্রতি জীবকে প্রতি প্রাণীকে তিনি যেমন চালান তেমনি চলে, কিন্তু এই কথা 5100 বছর আগে শুনেছিলাম, কিন্তু আবার 500 বছর আগে মহাপ্রভু এসেছিলেন, তিনি বলে গেলেন যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র যেন কৃষ্ণ স্ফুরে, সর্বজীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। আর মাত্র 100 কত বছর আগে এই শিবানন্দজি মহারাজ বলে গেলেন ওরে বাবা
হেন সর্বনামে সর্বরূপে যেন তোমারই সেবা করি, যেন তুমি সকল নামে আছো, সকল রূপের মধ্যে আছো। কেউ যদি আমার নিন্দা করে, কেউ যদি আমার দোষ ধরে, কেউ যদি আমার পরচর আমার নামে চর্চা করে, খারাপ চর্চা, তাতে আমার মনটা তো খারাপ হয়ে যেত, কিন্তু এখন আর খারাপ হয় না। কেন? আমি জেনে গেছি এনার কথায় যে একজনই সবাইকে চালাচ্ছেন সকলের হৃদয় থেকে, একজনই সকলকে দিয়ে আমাকে দুঃখ দেওয়াচ্ছেন, মালা পড়াচ্ছেন, আনন্দ দেওয়াচ্ছেন, আবার মানে কষ্ট দিচ্ছেন আমাকে। তবে যখন একজনকে আমি যখন শুনে নিয়েছি, জেনে নিয়েছি যে সকলের মধ্যে আছেন, তাহলে আমি প্রত্যেকটি লোককে এখন থেকে, কেউ যদি আমার নিন্দা করে, কেউ যদি দোষ ধরে, কেউ যদি আমার বিরুদ্ধে কথাও বলে, আমার মনে এখন রাগ হয় না, খালি মনে হয় ভগবান কত ভালোবাসছেন, তার পথে এগিয়ে যাওয়ার জন্যে তিনি এই সুযোগ করে দিচ্ছেন, তিনি এই ড্রামা করিয়ে আমাকে সুযোগ করে দিচ্ছেন কার পথে এগাবা। কিন্তু আমি যদি সেই এই কি করে এই ধারণা পেলাম নেই তিনটি লাইন থেকে, মহাপুরুষের তিনটি লাইন, হ্যাঁ, যিনি বাংলায় রচনা করেছেন সেই দিদি বলে আছেন, সর্বনামে সর্বরূপে যেন তোমারই হেরি, সর্বনামে সর্বরূপে যেন তোমারই সেবা করি। কালকে আমার নিন্দা করেছে, আমি দেখছি আজকে আমার সামনে পড়ে গেছে, তো মরুক যা, না 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 না, ভগবান পড়েছেন আর ভগবান পড়ে গেছে, আমার ডিউটি হচ্ছে আমি মানুষ শ্রেষ্ঠ জন্ম পেয়েছি, এই শ্রেষ্ঠ জন্মকে তাকে তুলে ধরা, তার সেবা করা, কি জ্ঞানে আমার কর্তব্য জ্ঞানে নয়, ভগবান আছেন বলে। নির্লিপ্তানন্দজি মহারাজ বললেন এই মায়ার জন্য আমরা ভগবানকে দেখতে পাচ্ছি না, মায়ার রূপ কি, দা কাম ক্রোধ লোভ মদ মোহ আশ্চর্য, এই মা এই ছটা রিপু দমিত হবে, আলবার দমিত হবে, যদি প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জীবকে, প্রত্যেক মশা মাছি থেকে আরম্ভ করে কারো মনে ব্যথা দেব না, কাউকে কষ্ট দেব না, কেন কর্তব্য না, মানুষের কর্তব্য না, তাহলে কি কর্তব্য, ভগবান তিনি, তিনি ভগবান, এই মহাপুরুষের কাছ থেকে আমি এই চরম উপলব্ধি লাভ করেছি, এবার সেটা মান্যতা দেওয়া না দেওয়া এটা উপরওয়ালার হাত। আমি সকলের চরণে প্রণাম করে আবার মিনতি করে জানাচ্ছি যেন ভগবত বুদ্ধি সকলের ভিতরে ভগবান আছে, যেন আমি দেখতে পাই সকলকে, যেন ভগবান ভেবে সেবা করতে পারি, আর অন্তরে বাইরে যেন তিনি আছেন, এই দিকে স্মরণে রেখে, কেন আমাদের ভিতরে যে শব্দটা হাতের শব্দ, ডাক্তারি মতে আমি ডাক্তার, এখানে স্টেথোস্কোপ দিলেই এখানে শব্দ হয় লাফ ডাফ, আর আমি বাংলায় ঠিক করেছি যে এটা এই লাফ ডাফ না, আমি আছি, আমি আছি, তোমার উজ্জ আমি আছি, আপনারা পরীক্ষা করে দেখবেন স্টেথোস্কোপ দিয়ে বাঙালিকের বুকে, আমি আছি সর্বক্ষণ বলে চলছে, যদি সেইটা কোনোদিন বন্ধ হয়ে যায় সেই দিন এই দেহযন্ত্র পড়ে থাকবে, এই দেহযন্ত্র পেয়ে আমরা যত অহংকারী, ভগবান ভগবানকে পাওয়া তো দূরের কথা, আপনার নিজেরাই ভগবান সাজতে চান, কিন্তু সমস্ত থেকে রেহাই পাবেন যদি সকলের মধ্যে ভগবানকে দেখা যায়, সকলের মধ্যে যেন ভগবান উপলব্ধি করে সকলের সেবা করা যায়, আর যেন অন্তরে বাইরে তিনি আছেন, সকলের প্রতি মমতা, সকলের প্রতি শ্রদ্ধা, সকলের প্রতি ভালোবাসা, এই যেন আমার হয়, এই আপনাদের লোটাস ফিটে প্রার্থনা জানিয়ে এখনের মতো এই বক্তব্য শেষ হচ্ছে। গোপাল দাকে সবাই হরি ওম বলে প্রণাম জানাবো, হরি ওম গোপাল দা, থ্যাংক ইউ থ্যাংক ইউ, ভেরি ভেরি গ্রেটফুল, থ্যাংক, হ্যাঁ, কত সুন্দর ভাবে বুঝিয়ে দিলেন। অভি শ্রীমতী অরুন্ধতী মুখার্জি মাতাজি এক ভজন